সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছে এসির দুই আসনে। সেখান থেকে সহকর্মী রেদোয়ান আহমেদ সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বিশ্বনাথপুর এবং ওসমানীনগর এই দুই উপজেলা নিয়ে সিলেট, বিশ্বনাথ উপজেলা এবং ওসমানীনগর এই দুই উপজেলা নিয়ে সিলেট দুই আসন গঠিত। এবং এই মুহূর্তে আমার সাথে অতিথি হিসেবে আছেন শফিকুর রহমান চৌধুরী, সভাপতি জেলা আওয়ামী লীগ সিলেট। আমি তার সাথে কথা বলবো এবং জেনে নিব রাজনীতির হালচাল। আমি শুরুতেই জানতে চাই, বিভিন্ন রাজনৈতিক দলের অনেক জনপ্রিয় নেতা রয়েছে, আমি এই এলাকায় এসে যতটুকু জানলাম আপনি বেশ জনপ্রিয় আওয়ামী লীগ থেকে, সামনে নির্বাচন ঘিরে আসলে প্রস্তুতি কিরকম? ধন্যবাদ। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 30 লক্ষ সহিদান 2 লক্ষ মা বোন জাতীয় নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতেছি। এই এলাকা সিলেট আওয়ামী লীগের ঘাঁটি, নৌকার ঘাঁটি, আর বিশেষ করে বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ সেটা নৌকার ঘাঁটি, বঙ্গবন্ধুর ঘাঁটি এবং আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা। এখানে সবসময় আওয়ামী লীগের এমপিরা পাশ করেছে দুর্দিনে, 79 থেকে শুরু করে 70 থেকে শুরু করে প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ পাশ করেছে। এখনও আমি 2001 সাল থেকে যে বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ এবং সিলেটে জামাত বিএনপির যে দুঃশাসন ছিল, যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, সেই অত্যাচার এবং নির্যাতনের শিকারের পরিপ্রেক্ষিতে আমি এখানে প্রতিবাদ করতে এসেছি। এই আমার আসনের মানুষ সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর বিরুদ্ধে কথা বললেই হয় মামলা নতুবা হামলা, জাতীয় নেতৃবৃন্দকে হামলা করেছে, রেহাই পায় না। আপনি আওয়ামী লীগ থেকে বেশ জনপ্রিয়, যেটি আমি বলছিলাম, আপনি যখন এই যে নির্বাচনের কথা বললেন, তাহলে একটি বিষয় জানতে চাই যে বিএনপি এবং আওয়ামী লীগ এখন প্রতিদ্বন্দ্বিতা আসলে কিরকম? বিএনপি আসলে আসতে পারে, ইলিয়াস আলীকে আমরা পরাজিত করেছি বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগরের মানুষ। এবার এই আমাদের দুই উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, 16টা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন এখানে উপস্থিত, শর্ট নোটিশে এসেছেন ওনাদের মনের ভাব প্রকাশ করার জন্য, ওনারা কী চান। আমরা একমাত্র এই এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকায় যাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়, আমার আমলে 2008 সালে থেকে 14 সাল পর্যন্ত যেভাবে উন্নয়ন হয়েছিল, সেই কাঙ্ক্ষিত উন্নয়নে বিগত 2 টার্মে হয় নাই। মহাজোট বলেন আর গণফোরাম বলেন, ওনারা নিজেদের আখের গুছাইছে। আপনি সাবেক সংসদ সদস্য ছিলেন, আমি একটু জানতে চাই, তাহলে গেল টার্মে, গেল নির্বাচনে এখান থেকে গণফোরাম থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য, এটা কি মহাজোট থেকে প্রার্থী দেয়, মানে দুর্বলতাটা কোথায় ছিল আওয়ামী লীগের? মহাজোটের প্রার্থীর দেওয়ায় সেটা দুর্বলতা ছিল। মহাজোটের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে তার কার্যকলাপের কারণে। আমরা বিশ্বাস করি এবার যদি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়, আমাকে দেন, তাহলে আমার নির্বাচনী এলাকার মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে নৌকার বিজয় সুনিশ্চিত করবে। আরেকটি বিষয় যে এখানে প্রবাসীদের একটা বড় ভূমিকা আছে রাজনীতিতে, তো সেই ক্ষেত্রে আসলে জানতে চাই, এই প্রবাসীরা জাতির জনক বঙ্গবন্ধুকে সাথে সম্পৃক্ত, পাকিস্তান আমল থেকে শুরু করে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে জাতির জনক বঙ্গবন্ধু বলতেন প্রবাসীরা দুর্দিনের বন্ধু। আমার নির্বাচনী সময় এসেছে, 70 নির্বাচনে এসেছে, বিশেষ করে আমার নির্বাচনের সময় হাজারের উপরে প্রবাসীরা এসেছেন, এইবারও 1000-2000 মানুষ আসবে। সিটি কর্পোরেশনের নির্বাচনে অনেক প্রবাসীরা এসেছিল, সেই হিসাবে আমরা মনে করি প্রবাসীদের ভূমিকা অত্যন্ত ভালো। এবং একদম সংক্ষেপে জানতে চাই, একদম নির্বাচন ঘিরে আওয়ামী লীগের কার্যক্রম এখন কেমন চলছে? আওয়ামী লীগের আমাদের কার্যক্রম দুই উপজেলায় আমরা বর্ধিত সভা করেছি, প্রত্যেকটি ইউনিয়নে আমরা শোকসভা করতেছি, উপজেলায় শোকসভা হয়েছে এবং প্রত্যেকটি উপজেলা ইউনিয়নে সুন্দরভাবে 9টি ওয়ার্ডের সমন্বয়ে, 9টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে মানুষ আসে, মানুষের উৎসাহ উদ্দীপনার সাথে কার্যক্রম আপনারা চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হবার জন্য।
এবং আমরা আজকে রয়েছি বিশ্বনাথ এবং ওসমানীনগর সিলেটের দুই আসনে। সারাদিন এই দুই আসন নিয়েই কথা বলবো, সঙ্গেই থাকবেন।